সবাইকে স্বাগত, আমি আবু সুফিয়ান সাইকি। আজকে আমরা শিখবো শোয়া যাও যাওরে যাওরে তেপান্তর। প্রথম থেকে শুরু হবে হলো দুই নম্বর স্ট্রিং থেকে, আর টিউনিংটা হবে জি সি ই এ স্ট্যান্ডার্ড টিউনিং। শোয়া যাও যাওরে যাওরে তেপান্তর শুরু হবে ওপেন স্ট্রিং থেকে, ওপেন থেকে দুই নম্বরের, দুই নম্বর স্ট্রিং এর। ওপেন দুই চার দুই, ওপেন, এরপর তিন নম্বর স্ট্রিং চলে যাবো, দুই এক হবে, এক দুই দুই, ওপেন, এটা হচ্ছে প্রথম পার্ট। পরের পার্টটা হবে যদি ধরি, মাটির ঘরে বসত পাখি মাটিতে ঘর তোলে, ওপেন দুই, ওপেন দুই এক, তিন নম্বর স্ট্রিং এর, সরি আরেকবার দেখে যদি, প্রথমটা আসতেছে দুই নম্বর স্ট্রিং এর, দুই ওপেন দুই, ওপেন দুই এক এক, চার চার দুই, চার দুই, ওপেন। ব্যাপারটা আরেকবার যদি দেখি, পজ কিংবা স্লো ডাউন করে, মাটির মাটির ঘরে বসত পাখি মাটিতে ঘর তোলে, পরে ধরতে গেলে শোয়া পাখি শূন্য উড়াল মারে, ব্যাপারটা হবে ধরতে গেলে এক নম্বর স্ট্রিং এর, দুই নম্বর ফ্রেট, চার পাঁচের মধ্যে এই জিনিসটা হবে, চার পাঁচ, চার পাঁচ, চার দুই, ওপেন দুই চার, চার দুই, যাও যাও রে। আবার যদি দেখি স্লো ডাউন করে ব্যাপারটা, ধরতে গেলে শোয়া পাখি এরপর আবার আগের জায়গায় চলে যাবে, শোয়া যাও যাও রে যাও রে তেপান্তর, পুরো ব্যাপারটা যদি দেখাই, শোয়া টিউটোরিয়ালটিতে বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কান ইউজ করবেন, যদি কোনো কোনো পার্টে হয় এমন যে বোঝা যায় না, তো ওই সময় নিজের কানটাকে ইউজ করবেন বোঝার জন্য যে পরের টিউনটা কী আসতে পারে। এয়ার ট্রেনিং ব্যাপারটাও জরুরি খুব,
কারণ এই গানগুলো আপনি যে কোনো গানই এয়ার ট্রেনিং যদি থাকে আপনার ভালো থাকে তাহলে ওটা আপনি উকুলেলেতে উঠাতে পারবেন এবং ওটা খুব সহজ। আর ফোক গানের যে সুরগুলো ওগুলো আরও বেশি ইজি। তো আশা করি সবাই এয়ার ট্রেনিংগুলো বেশি বেশি করবেন, সারেগামা পাতানিসাগুলো করবেন। এগুলোর উপর আমার টিউটোরিয়াল আছে আগে থেকেই। সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।